হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দিস ইজ কাজী রুবাই শাহরি রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন দ্য বাংলা ব্লগ। তো আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখন 2022 সাল চলতেছে এবং 2022 সালে আমরা পুলিশকে দেখলে ভয় পাই। অর্থাৎ আমরা যখন বাইক চালাই তখন যদি আমাদের কোনো সার্জেন্ট দাঁড়া করায় দেয় তাহলে আমরা ভয় পাই। তো আজকে মূলত আমি বলবো যে বাইক চালাতে আপনার কী কী কাগজ দরকার এবং সেই কাগজগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে পুলিশ কোনো ডিস্টার্ব করবে না। আর এই রিলেটেড যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো সেগুলোও সলভ করবো। প্রথম যে কাগজটা আমি বলবো সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। আপনি যখন বাইকটা কেনেন, শোরুমের কাছে কাগজ করতে টাকা দেন, তো ওরা আপনাকে একটা ট্যাক্স টোকেন দেয়। সেটা যদিও এরকম দেখতে না হয়, এরকম সাইজেরই একটা কাগজ থাকে। তো মূলত সেটা হচ্ছে ট্যাক্স টোকেন এবং সেটার মেয়াদ থাকে 2 বছর বা 10 বছর। যদি 2 বছর থাকে তখন আপনি ব্যাংকে গিয়ে শুধুমাত্র 2300 টাকা জমা দিয়ে সেটাকে রিনিউ করে আসেন, কারণ মেয়াদটা শেষ হলে মেয়াদ বাড়াতে হয়। তো সেই কাগজটা এরকম হয়। সো মূলত এটা ট্যাক্স টোকেন, এটা হচ্ছে কাগজ নাম্বার 1। তো ট্যাক্স টোকেন নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকে। সো মূল কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ট্যাক্স টোকেনটা আপনারা যে কোনো জায়গা থেকে আপডেট করতে পারবেন, মানে এনআরবিসি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা ট্যাক্স টোকেন আপডেট করতে পারবেন। জাস্ট ব্রাঞ্চে যা জিজ্ঞেস করুন আপনারা কি ট্যাক্স টোকেন আপডেট করেন কি না। যদি ওই ব্রাঞ্চ নাও করে পাশের কোনো ব্রাঞ্চের ঠিকানা দিয়ে দিবে এবং এক জেলার ব্যাংকের ট্যাক্স টোকেন আরেক জেলায় আপনারা ইজিলি করতে পারবেন। তারপরে যে কাগজটা আসবে সেটা হচ্ছে স্মার্ট কার্ড। সো এটা হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ড। তো আপনি যখন বাইক চালাতে যান তো তখন আপনাকে একটা চার কোনো হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার দেয়। তো সেই পেপারটার পরে আপনাকে কী করতে হয়, একটা ডেট নিয়ে আপনার ছবি তুলতে হয় এবং ছবি তোলার পরে আপনাকে এরকম একটা স্মার্ট কার্ড দেয়। তো আপনার বাইক চালাতে ট্যাক্স টোকেন এবং স্মার্ট কার্ড লাগবে। স্মার্ট কার্ড যদি না থাকে তাহলে চার কোনার চা যে কাগজটা আছে সেটা থাকলেও হবে। আর মালিকানা বদলির ক্ষেত্রে মালিকা বদলির যে রিসিটটা থাকে সেই রিসিটটা থাকলে হবে। মূলত আপনার স্মার্ট কার্ড অথবা মালিকানা বদলির রিসিট অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই তিনটা কাগজের মধ্যে একটা থাকতে হবে। এবং যদি খুব আগের বাইক হয়, মানে 10 থেকে 15 বছর আগের বাইক হয়, তাহলে আপনার হয়তো বা ব্লু বুক আছে। তো এই চারটা কাগজের মধ্যে একটা কাগজ থাকলেই হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে বাইকের জন্য না আপনার নিজের জন্য দরকার, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখন অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া আমার ড্রাইভিং লাইসেন্স আছে, সেখানে গাড়ি আছে, আমি কি বাইক চালাতে পারবো? সো মূলত আপনার বাইক, আপনার যে গাড়ির লাইসেন্সটা সেটা দিয়ে আপনি কখনোই বাইক চালাতে পারবেন না। আপনার সেই জন্য শ্রেণী সংযোজন করতে হবে। তো মূলত আমরা যখন লাইসেন্স করি তখন খেয়াল করবো আমাদের কোন কোন শ্রেণীতে দেয়া আছে। নর্মালি আমরা সাধারণত 2 শ্রেণীর করে থাকি, প্রাইভেট এবং বাইক। অর্থাৎ হচ্ছে বাইকের শ্রেণী হচ্ছে 2-হুইলার, আর একটা হচ্ছে শুধু প্রাইভেটের জায়গায় লেখা থাকে লাইট। সো লাইট এবং 2-হুইলার আমরা করে থাকি। যদি আমরা না করে থাকি তখন দেখা যায় একটার জায়গায় একটা মিসিং থাকে। আর নর্মালি লাইসেন্সের যে পিছনে, সেই পিছনে আপনার লেখা থাকে আপনার কী কী শ্রেণী আপনার লাইসেন্স দ্বারা করা হয়েছে। সো এইটাই। আর আরেকটা বিষয় থাকে লাইসেন্সের ক্ষেত্রে, প্রফেশনাল নন প্রফেশনাল। তো এই বিষয়ে যদি আমি আপনাদের বলতে চাই, তো প্রফেশনাল হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় চাকরির জন্য লাইসেন্স করতে চান তাহলে প্রফেশনাল, আর যদি আপনি নিজে চালানোর জন্য করতে চান নন প্রফেশনাল। কিন্তু নন প্রফেশনাল লাইসেন্স দিয়ে কিন্তু কোনো চাকরি করা যাবে না, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে না। আর কারো যদি নন প্রফেশনাল লাইসেন্স থাকে সেটা আপনি প্রফেশনাল করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার বিআরটিএতে যাইতে হবে। সো আশা করি আমি মূলত আজকে তিনটা কাগজ দেখাই দিছি। এক হচ্ছে আপনার লাইসেন্স, 2 স্মার্ট কার্ড, আর একটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেন। এই তিনটা কাগজ থাকলে পুলিশ আপনাকে কোনো প্রবলেম করতে পারবেন না এবং আপনি সুন্দর মতো ঢাকা শহরে বাইক চালায় বেড়াতে পারবেন। সো আজকে এইটুকুই। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং 2022 সালের প্রথম ভিডিও হয়তো বা এটা। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন নাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।